নাশকতার আগুনে পুড়ে ছাই নটি দোকানঘর সহ বসতবাড়ি। সোমবার গভীর রাতে নাশকতার আগুনে পুড়ল বিলোনিয়া শহরের এক নং টিলার প্রভাতী বাজার সংলগ্ন তমাল কান্তি বণিকের বাড়ি সহ নটি ব্যবসায়িক প্রতিষ্ঠান। খবর পেয়ে মঙ্গলবার ঘটনাস্থলে দ্রুত ছুটে আসেন বিলোনিয়া কেন্দ্রের বিজেপি বিজিত প্রার্থী তথা ৩৫ বিলোনিয়া মণ্ডল সভাপতি গৌতম সরকার। সোমবার গভীর রাতে নাশকতার আগুনে পুড়ল বিলোনিয়া শহরের এক নং টিলা প্রভাতী বাজার সংলগ্ন তমাল কান্তি বণিকের বাড়ি সহ নয়টি ব্যবসায়িক দোকান এবং একটি ভাড়াটিয়া ঘর। পুড়ে ছাই পরীক্ষার্থীর বই কাগজপত্র সহ ঘরের সমস্ত জিনিসপত্র। ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক ২২ লক্ষেরও বেশি হবে জানান বাড়ির মালিক তমাল কান্তি বণিক। এছাড়াও ব্যবসায়ী এবং ভাড়াটিয়াদের আরো কয়েক লক্ষ টাকার জিনিস নষ্ট হয়ে যায়। ঘরের মধ্যে পুড়িয়ে মারার উদ্দেশ্যে দরজার তালা ঝুলিয়ে দিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয় বলে জানা যায়। এরকম জঘন্যতম ঘটনার আতঙ্কের পাশাপাশি নিন্দা সরব হয়েছে বুদ্ধিজীবী মহল থেকে শুরু করে সকল রাজনৈতিক দলের নেতৃত্বরা। তবে কে বা কাহারা এই ঘটনার সাথে জড়িত কিছু জানান না গেলেও অনুমান করা হচ্ছে রাজনৈতিক প্রতিহিংসার জেরেই এই নাশকতামূলক আগুন লাগানো হয়েছে। এদিকে সর্বশান্ত বাড়ির মালিক তমাল কান্তি বণিক সরকারের কাছে সাহায্যের আবেদন জানান। খবর পেয়ে মঙ্গলবার ঘটনাস্থলে দ্রুত ছুটে আসেন বিলোনিয়া কেন্দ্রের বিজেপির বিজিত প্রার্থী তথা ৩৫ বিলোনিয়া মণ্ডল সভাপতি গৌতম সরকার। ঐশ্বমুখ মণ্ডল সভাপতি সুশঙ্কর ভৌমিক, এলাকার নেতৃত্ব মানিক দাস সহ অন্যান্য নেতৃত্ব এবং কার্যকর্তারা। ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে কিছু আর্থিক সাহায্য তুলে দেওয়ার পর প্রশাসনের সাথে কথা বলেন যাতে দ্রুত তদন্ত করে এই অসহায় পরিবার এবং ব্যবসায়ীদের যাতে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হয়। ঘটনার খবর পেয়ে মঙ্গলবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন মহকুমা শাসক রতন ভৌমিক। সবকিছু খতিয়ে দেখে তিনি ক্ষতিগ্রস্ত আর্থিক সাহায্য এবং ঘটনার প্রকৃত তদন্ত করে রহস্য উদ্ঘাটনের আশ্বাস দেন মহকুমা শাসক। কালকে প্রায় একটা দেড়টা নাগাদ এখানে একটা আগুন লাগার একটা ঘটনা বেশ কিছু দোকান এবং বাড়িঘর মালপত্র নষ্ট হয়েছে। আমরা দেখছি পুলিশ খতিয়ে দেখবে পয়সার বিষয়ে এখানে যতটুকু সাহায্য করার আমাদের তরফ থেকে প্রশাসনের তরফ থেকে সাহায্য করতে পারি। আগুন লাগা কী কারণ থাকতে পারে সেটা পুলিশের কথা বলছি। আমাদের প্রাথমিক যে প্রথম কাজটা সেটা হলো এই যে অসহায় লোকগুলি তাদেরকে যতটুকু আমাদের তরফ থেকে সাহায্য করা সেটা আমরা করছি। স্যার প্রায় ক্ষয়ক্ষতির পরিমাণ কেমন হবে? ক্ষয়ক্ষতির পরিমাণটা অ্যাকচুয়ালি ২২ লাখ টাকার মতো একটা অ্যাসেসমেন্ট মনে হয় যে হবে। তো ফাইনাল অ্যাসেসমেন্ট তো সার্ভিসই করবে, সেটা তারা করবে। ব্যুরো রিপোর্ট, ফোকাস ত্রিপুরা।